রমজানে পণ্য সংকট তৈরি করলে কঠোর ব্যবস্থা নিতে ডিসিদেরকে নির্দেশ প্রধানমন্ত্রীর বললেন আমলাতান্ত্রিকতা ছেড়ে জনগণের খাদেম হতে দুদকের মামলায় ডক্টর ইউনূসের জামিন শ্রম আপিলে বাড়ল জামিনের মেয়াদ দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত রমজানে পণ্য মজুদদারি করে কেউ যেন কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সেজন্য কঠোর আইন প্রয়োগ করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে তেজগাঁও জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধন করে তিনি সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচন করায় জেলা প্রশাসকদের প্রশংসা করেন বলেন আমলাতান্ত্রিক মনোভাব পরিহার করে জনগণের খাদিম হিসেবে কাজ করতে অস্বাভাবিক পরিস্থিতির অপেক্ষা করা মহলের কাছে এবারে নির্বাচন পছন্দ নাও হতে পারে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী সরকারের ধারাবাহিকতা থাকলে উন্নয়ন হয় তা প্রমাণিত স্মরণ করিয়ে দেন জনগণের কাছে দেয়া অঙ্গীকার সে কারণে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় দেশকে এগিয়ে নেওয়া হচ্ছে খাদ্যে ভেজাল কিশোর গ্যাং বন্ধে নজরদারি বাড়াতে জেলা প্রশাসনকে আবারও তাগিদ দেন শুধু গ্রেফতার করে জেলে পাঠালেই হবে না পরিবারকে এক্ষেত্রে সচেতন করতে হবে দেশ যাতে পিছিয়ে না পড়ে 2026 সালের মধ্যে উন্নয়নশীল দেশের যাত্রা শুরুর প্রস্তুতি এখন থেকে নেওয়ার নির্দেশও দেন প্রধানমন্ত্রী দুদকের মামলায় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ আটজনের জামিন মঞ্জুর হয়েছে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক আশামস জগলুল হোসেনের আদালতে তার আইনজীবী আত্মসমর্পণপূর্বক জামিন আবেদন করেন আদালত শুনানি শেষে ডক্টর ইউনূস সহ আটজনের জামিন মঞ্জুর করেন 2 এপ্রিল পরবর্তী তারিখ নির্ধারণ করেছে আদালত পরে ডক্টর ইউনূস বলেন একজন নোবেল জয়ীর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ আনা ঐতিহাসিক ঘটনা জাতির ইতিহাসে এটি রেকর্ড হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি এর আগে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগের মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূসের জামিনের মেয়াদ বাড়িয়েছে শ্রম আপিল আদালত রবিবার শ্রম আপিল আদালতের বিচারক এম এ আউয়াল এ আদেশ দেন মেয়াদ কতদিন হবে পরে জানানো হবে বলেও জানানো হয়েছে তবে 16 এপ্রিল পরবর্তী তারিখ দিয়েছে আদালত এর আগে গত 28 জানুয়ারি ডক্টর ইউনূস সহ চারজনের আপিল শুনানি গ্রহণ করেন শ্রম আপিল ট্রাইব্যুনাল আইনগত বিষয়ে সময় আমাদের দিতে হয় এতে আমাদেরও ক্ষতি সবারই ক্ষতি তবে আইনের প্রক্রিয়া অব্যাহত থাকুক এর মধ্যে আমরা শান্তিতে সবাই যেন কাজ করতে পারি আমি তো আশা করবো যে ন্যায় বিচার পাবো দেশের বিচার ব্যবস্থার থেকে ন্যায় বিচার পাবো এটাই তো একজন নাগরিকের ইচ্ছা আদালত বলেছে আমরা আপিল বর্ধিত করলাম এখন জামিনের বিষয়টা কত কিভাবে সেটা আমরা পরে জানাবো না আগামী তারিখ দিয়েছে 16/4 আমরা সাবমিশন করেছি আমাদের আগে তারা সাবমিশন করে বলেছে ওনারা জামিন চেয়েছে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এখন আমাদের আমাদের একটি বক্তব্য ছিল সে হলো আপিল যেহেতু আগে নির্দিষ্ট সময় পর্যন্ত আপনারা জামিন দিয়েছেন কাজেই পরবর্তীতে এক্সটেনশন কতটুকু করবেন না করবেন সেটা আদালতের বিবেচনার বিষয় তবে আমাদের সাবমিশনটা হলো একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ওনাদেরকে জামিন দেওয়া হোক ওনা চেয়েছিল আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা বলছি এটাকে আমরা অপোজ করছি রাজধানী বেইলি রোড সহ সব আবাসিক স্থাপনায় রেস্টুরেন্ট বন্ধ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন এক আইনজীবী সকালে হাইকোর্টে সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন অ্যাডভোকেট ইউনূস আলী আকন রিটে বেইলি রোডে গ্রিন কোজি ভবনে অগ্নিকাণ্ডে প্রকৃত দায়ীদের গ্রেফতার এবং আহত নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে বৃহস্পতিবার রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের ভবনটিতে আগুন লাগে এ ঘটনায় 46 জন মারা গেছেন দগ্ধ 5 জনের অবস্থাও আশঙ্কাজনক নিহতদের মধ্যে 20 জন পুরুষ 18 জন নারী ও 8 জন শিশু নিহতদের মধ্যে 44 জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার 4 জনকে 2 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন বিদ্যুতের দাম বৃদ্ধিতে মধ্য ও নিম্ন আয়ের মানুষ যে দিশেহারা ক্ষমতার মোহে অন্ধ মন্ত্রীদের তা জানা নেই স্বর্গে বাস করেন বলেই মন্ত্রীরা বিদ্যুতের প্রকৃত চিত্র জানতে পারেন না নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী অভিযোগ করেন আওয়ামী লীগ প্রভুদের কাছে নত যেন সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার চক্রান্ত করছে প্রভুদের মোসাহেবি করতে বাংলাদেশের স্বাধীনতা ও নাগরিকদের অধিকার হরণ করেছে তলে তলে কোনো বিপদ আঁচ করছে বলে মন্ত্রীরা প্রোপাগান্ডা চালাচ্ছেন অভিযোগ করে রিজভী বলেন মন্ত্রীদের কপালে চিন্তার ভাঁজ দামি সরকারের অনর্গল মিথ্যা বক্তব্য জনগণ গ্রাহ্য করছে না ক্ষমতাসীনরা জনগণের সঙ্গে নির্দয় আচরণ করছে সরকার বিদ্যুৎ দিতে পারছে না অভিযোগ করে রিজভী বলেন চোখে রঙিন চশমা পরে দেশ চালাচ্ছে সরকার প্রধানমন্ত্রী এতো কয়েকদিন আগেই বলেছে আরেকটি বলেন এবং তার কথার মধ্যে সিনিয়র নেতারাও খুব একটা সন্তুষ্ট না ঢাকা সহ মফস্বলে
ভয়াবহ লোডশেডিং। বিদ্যুতের নিচের দিকে 5% বৃদ্ধি আর উপরের দিকে 8% বৃদ্ধি কি চরম বৃদ্ধি নয়? অবৈধ শাসক গোষ্ঠীর এতে কোনো যায় আসে না। বিদ্যুতের দাম বৃদ্ধিতে মধ্যম আয় ও নিম্ন আয়ের মানুষেরা যে দিশেহারা সে খবর ক্ষমতার মোহে অন্ধ ওবায়দুল কাদের সাহেবদের জানা নাও থাকতে পারে। মনে হচ্ছে ডামি সরকার নিজেদের ছায়া দেখে ভয় পাচ্ছেন এবং তলে তলে বিপদ আঁচ করতে পারছে। এদের কপালে দুশ্চিন্তার ভাঁজ দেখা যাচ্ছে। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নানা জল্পনা কল্পনা এড়াতেই ওবায়দুল কাদের ও হাসান মাহমুদ সাহেবরা অকথ্য অসত্য হাইপার প্রোপাগান্ডা চালাচ্ছে। খেলার খবর, সোমবার শুরু হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা টি-20 সিরিজ। সিলেটে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। বিপিএল শেষ হয়েছে মাত্র 2 দিন আগে। এর মধ্যে শুরু হয়ে গেছে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা। সোমবার 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20 ম্যাচ খেলতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে 3 ফরম্যাটে জাতীয় দলের অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে নাজমুল হোসেন শান্তর। নিজেদের মাঠে খেলা, বিপিএল এর কারণে ক্রিকেটারদের সবাই আছেন খেলার মধ্যে। শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু করতে আত্মবিশ্বাসী অধিনায়ক শান্ত। তার মতে, বাংলাদেশ দল এখন একক কোনো ক্রিকেটারের উপর নির্ভরশীল নয়। দলে একাধিক ম্যাচ উইনার আছেন। সামনে টি-20 বিশ্বকাপ, ঘরের মাঠে সিরিজ জিতে বিশ্বকাপের জন্য আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চান টাইগার অধিনায়ক। বিশ্বকাপে টাইমড আউট কাণ্ড আর নিদাহাস ট্রফিতে নাগিন ডান্সের কারণে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচে থাকে বাড়তি উত্তেজনা, তবে এই সিরিজে তার প্রভাব থাকবে না বলে মনে করেন শান্ত। কাজটা আমার জন্য এখন আরও অবশ্যই চ্যালেঞ্জিং, বাট প্ল্যান করার দিক দিয়ে আমি বলবো যে একটু সহজ হবে। প্রত্যেকটা প্লেয়ার সম্পর্কে জানতে হবে অবশ্যই, যদিও এখানে আমরা সবাই অলমোস্ট খেলার মধ্যেই থাকি, একসাথে সবার সাথে দেখা হয়, কথা হয়। সো আমার মনে হয় প্ল্যান করার দিক দিয়ে আমার জন্যে একটু হলেও সুবিধা হবে, যেহেতু 3 ফরম্যাটেই দায়িত্বে আছি। সো আশা করছি সামনে ভালো কিছু হবে। বিপিএল এর পারফরমেন্সই বলে দিচ্ছে ফুরিয়ে যাননি তামিম। অবসর ভেঙে তার জাতীয় দলে ফেরা উচিত, তাকে ফেরাতে বোর্ডে প্রস্তাব করা হবে, জানালেন বিসিবি পরিচালক আকরাম খান। এবারের আসরে স্থানীয় ক্রিকেটাররা ভালো করলেও তরুণদের পারফরমেন্সে হতাশ জাভেদ ওমর বেলিম। বিপিএল এর ব্যাট প্যাচ কাটিয়ে বিশ্বকাপের আগে ফর্মে ফিরবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মনে করেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। মনির হোসেন খানের রিপোর্ট। একটা সময় আইপিএল এর পর বিপিএল কে সেরা টুর্নামেন্ট হিসেবে দাবি করে গর্ব করত বিসিবি। পিএসএল সিপিএল এর ভিড়ে গত কয়েক বছরে বিবর্ণ ছিল বিপিএল। আয়োজকরা বিদ্ধ হয়েছেন সমালোচনার তীরে। অনেকদিন পর জমজমাট এক আসর উপহার দিয়েছে বিসিবি। বিদেশিদের চাইতে বেশি আলো ছড়িয়েছেন স্থানীয়রা। বিশেষজ্ঞরাও মনে করেন এবার বিপিএল হয়েছে আরো গোছানো। এটা আবার প্রমাণ করেছে যে আপনার সিনিয়র প্লেয়াররা যদি ফিট থাকে তাহলে ওরা কিন্তু যে কোনো জিনিস করার ক্যাপাবিলিটি ওদের থাকে। এইবারের বিপিএলটা খুব চমৎকার আয়োজন করেছেন, সব জায়গায় চেষ্টা করেছেন বেস্টটা দেওয়ার জন্য। এই বছরের বিপিএলটা মাঠেও বলেন, আম্পায়ারিং বলেন, ক্যামেরা বলেন, প্লেয়ারদের আমাদের পারফরমেন্স বলেন, সিনিয়র প্লেয়ারদের অনেকখানি গুছানো আর সুন্দর হয়েছে। ব্যাট হাতে তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, অলরাউন্ড পারফরমেন্সে সাকিব আল হাসান। গত 12 বছরে প্রায় একই চিত্র। পঞ্চপাণ্ডবের রিপ্লেসমেন্ট পাওয়া যাচ্ছে না। আকরাম খানের মতে সিনিয়ররা এখনো ফুরিয়ে যাননি, হৃদয় শরীফুলে ভরসা খুঁজছেন আশরাফুল। বাংলাদেশে ওরা যে পারফরমেন্স করছে ওদের তো দরকার আছে এবং ওদেরকে ওই সম্মানটা দেওয়া উচিত। ওরা পারফর্ম করবে, কারণ এরা গত 15-16 বছর থেকে পারফর্ম করে আসছেই। নতুন দেখেন তানজিম তামিম, তারপর তৌহিদ হৃদয়, তারা কিন্তু নতুন, তারা কিন্তু অত বয়স্ক প্লেয়ার না, তো তারা পারফর্ম করাটা খুব দরকার ছিল। এরা কিন্তু আমাদের অলওয়েজ কনসিস্টেন্ট পারফর্ম করেছে, তার জায়গায় আমরা তাকে আজকে 4-5 বছর আগের থেকে বলছি সিনিয়র প্লেয়ার চলে যাবে, তাহলে কী হবে। প্রায় 500 রান করে টুর্নামেন্ট সেরা তামিম অধিনায়ক হিসেবে বরিশালকে উপহার দিয়েছেন ট্রফি। চাচা আকরাম খানের মতে জাতীয় দলের টি-20তে ফেরানো উচিত তামিমকে। বিশ্বকাপের আগে শান্তর ফর্মে ফেরার অপেক্ষায় আশরাফুল। না, ও তো স্টিল আমি মনে করি ইজ এ বেস্ট ওপেনার, আপনার যে পারফরমেন্স, সো ওর তো মনে করেন ফিটনেসের একটা সমস্যা ছিল, প্লাস অন্য 2 একটা প্রবলেম ছিল, তা বোর্ড এটা বসে ও বসে এটা ডিসিশন নিতে পারে। লাস্ট 2 বছর ধরেই কিন্তু শান্ত ভালো খেলছিলেন সব ফরম্যাটেই, এই বিপিএলটা ভালো হয়নি, লাকটাও ফেভার করেনি, আশা করব এটা ভুলে যে শ্রীলঙ্কার সাথে সে ভালো করবেন। এবারের ধারাবাহিকতায় আগামী বিপিএল হবে আরও গোছানো আশা সাবেক ক্রিকেটারদের। মনির হোসেন খান, বাংলাভিশন, ঢাকা।
এছিল এখনকার মতো পরের সংবাদ সন্ধ্যা 6টায় এর আগে 5টায় নিউজ টপ 10 এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews ধন্যবাদ